অবশেষে চিটফান্ডে ডুবে যাওয়া সব টাকা ফেরত পাচ্ছেন আমানতকারীরা। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরেই বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু কবে এবং কিভাবে টাকা ফেরত পাবেন আমানতকারীরা, দেখুন বিস্তারিত। সাহারায় বিনিয়োগ করা টাকা বছরের পর বছর আটকে রয়েছে বিনিয়োগকারীদের। অনেকেই ওই টাকার আশা কার্যত ছেড়ে হা হুতাশ শুরু করেছিলেন। তবে এবার যাবতীয় অপেক্ষার অবসান ঘটতে চলেছে, কারণ কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বেলা 12টার পরে চালু করলেন সাহারা রিফান্ড পোর্টাল, যার মাধ্যমে বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত টাকা পেতে সক্ষম হবেন। আবেদনের মাত্র 45 দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন বিনিয়োগকারীরা। এই পোর্টালটি চালু হওয়ার পরে সারা দেশের কয়েক লাখ বিনিয়োগকারী উপকৃত হবেন। পশ্চিমবঙ্গেরও বহু মানুষ সাহারাতে বিনিয়োগ করেছিলেন। এছাড়া 2005 সাল নাগাদ বিহার উত্তরপ্রদেশের বাড়িতে বাড়িতে ঢুকে পড়েছিল সাহারা ইন্ডিয়ার একাধিক স্কিম। লাখ লাখ পরিবার বেশি লাভের আশায় বিনিয়োগ করেছিলেন এই স্কিমে। এদিন পোর্টাল লঞ্চ করার অনুষ্ঠানে অমিত শাহ বলেন, প্রাথমিকভাবে প্রায় 4 কোটি মানুষ উপকৃত হবেন। সাহারা রিফান্ড পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা স্বচ্ছভাবে 5,000 কোটি টাকা ফেরত পাবেন। বহু বছর ধরে আদালতে এই মামলা চলেছে। তিনি বলেন, মোদী সরকার বিনিয়োগকারীদের স্বার্থে রিফান্ড পোর্টালের মাধ্যমে এমন পদক্ষেপ নিতে উদ্যোগ নিয়েছে। বস্তুত আদালতের টাকা ফেরতের নির্দেশের পরেই সরকার এই পোর্টাল চালু করেছে। একই সঙ্গে অমিত শাহ আরো বলেন, যারা বিনিয়োগ করেছে তাদের টাকা ফেরত থেকে কেউ আটকাতে পারবে না। টাকা ফেরত দেওয়ার এটা দারুণ শুরু। স্বচ্ছতার সঙ্গে কোটি কোটি মানুষ তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে শুরু করেছে। তিনি জানান, 4টি সমবায় সমিতির সমস্ত ডেটা অনলাইনে রয়েছে। এই পোর্টালটি 1.7 কোটি বিনিয়োগকারীদের রেজিস্ট্রেশন করতে সাহায্য করবে ও সব ডিপোজিটারের ক্লেম নিষ্পত্তি করা হবে। পোর্টাল চালুর সময় অমিত শাহ বলেন, 1 কোটি লোক পোর্টালে আবেদন করার 45 দিনের মধ্যেই তাদের অর্থ ফেরত পাবে। যে বিনিয়োগকারীদের বিনিয়োগের মেয়াদ শেষ হয়েছে তারাই কেবলমাত্র টাকা ফেরত পাচ্ছেন। বিনিয়োগকারীদের এই পোর্টালে তাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এই সময় নানা নথিও জমা দিতে হবে। এই নথি 30 দিনের মধ্যে সাহারা গ্রুপের কমিটির তরফে যাচাই করা হবে। এরপর অনলাইনে ক্লেমের 15 দিনের মধ্যে বিনিয়োগকারীদের SMS এর মাধ্যমে জানানো হবে। তারপরে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসবে।